আসসালামু আলাইকুম ক্রিয়দিন আশা করছি আপনি ভালো আছেন আজকে আবার স্বাগত করছি সরল মানুষের চ্যানেলে বরাবরের মতো আজকে আরও একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা অনেকেই নিজেদের বেকারত্ব থেকে বেরিয়ে আসতে চাই কিন্তু একটা সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক সময় আমরা সেটা করে উঠতে পারি না অথবা নিজেদের খামখেয়ালির কারণেও অনেক সময় এমনটা হয়ে ওঠে না কারণ অনেক সময় আমরা অনেক ছোট ছোট ব্যবসাকে অনেক বেশি অবহেলা করি যার ফলে পরবর্তীতে আমরা নিজেদের কেরিয়ার গঠনের ক্ষেত্রে শুধুমাত্র চাকরির উপরে নির্ভরশীল হয়ে পড়ি কিন্তু এই চাকরির বাইরেও যে আরও ভালো ভালো বুদ্ধি রয়েছে নিজের কেরিয়ার গঠনের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকেই আমরা গুরুত্ব দেই না আজকে আমরা ছোট্ট একটা বিজনেস আইডিয়া সম্পর্কে আইডিয়া দেব তবে এটা আপনি যদি শুরু করতে পারেন স্মার্টভাবে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা ইনকাম আসবে যদিও এখন বর্তমানে যদিও এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের ভরাডুবি চলছে তবে এটা সাময়িক সময়ের জন্য আগামীতে অবশ্যই ক্রিকেটে আবারও উন্মাদনা শুরু হবে কারণ দক্ষিণ এশিয়া তথা ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের উপর আমাদের একটা আলাদা ধরনের দরদ রয়েছে আলাদা ধরনের আবেগ কাজ করে যার ফলে যার ফলে আইসিসির মতো বড় একটা সংস্থা শুধুমাত্র দক্ষিণ এশিয়াতেই ক্রিকেট ইভেন্টগুলো অনুষ্ঠান করতে চায় অনু আয়োজন করতে চায় কারণ এখানে ক্রিকেট ভক্ত বেশি তো যেহেতু ভারতীয় এবং ক্রিকেট ভক্ত বেশি সেহেতু আমাদের বাংলাদেশ আবারও অচিরেই তাদের পূর্বের রূপ ফিরে পাবে আবারও আগের মতো করে খেলা করবে আর যেহেতু আমাদের খেলার প্রতি দুর্বলতা রয়েছে সেহেতু এই খেলা কেন্দ্রিক যদি কোনো একটা বিজনেস আমরা শুরু করতে পারি তাহলে এটার চাহিদা কিন্তু সবসময় থাকবে আজকে আমি কথা বলতে চাচ্ছি ক্রিকেট খেলার ক্রিকেট ব্যাট তৈরি করা বিজনেস সম্পর্কে হয়তো আপনি ভাবতে পারেন বা হাসতে পারেন যে এটা আবার করার মতো কোনো বিজনেস হলো কি না আসলে আপনি একটু ভাবুন আমাদের পাড়া মহল্লা থেকে শুরু করে শহরের অলিগলি পর্যন্ত কত লোক এই ক্রিকেটের ভক্ত রয়েছে এবং কত লোক এই ক্রিকেট খেলার জন্য আগ্রহী ক্রিকেট খেলে এই যে লোকগুলো ক্রিকেট খেলছে বাচ্চারা ক্রিকেট খেলছে প্রত্যেকের হাতেই কিন্তু একটা ব্যাট রয়েছে আর এই ব্যাট কেউ না কেউ তৈরি করছে আর এই ব্যাট তৈরি করে বিক্রি করছে তো আমি আপনি চাইলে কিন্তু এই ব্যাটটা তৈরি করে বিজনেস শুরু করতে পারি এখানে কয়েকভাবে বিজনেস করা যেতে পারে একদম লো কোয়ালিটির ব্যাট তৈরি করে বিজনেস করতে পারেন অথবা প্রফেশনালরা যেভাবে যে ধরনের ব্যাট ব্যবহার করে সেই ব্যাটগুলো তৈরি করেও বিজনেস করতে পারবেন উভয়টাই আপনি চাইলে করতে পারেন অথবা হ্যাঁ উভয়টাই চাইলে আপনি করতে পারেন তো এই ব্যাট তৈরির প্রক্রিয়াটা কি সেটা সম্পর্কে যদি জানতে চান তাহলে আমি বলবো আমাদের বাংলাদেশে যত কাঠমিস্ত্রি রয়েছে অথবা সুতার রয়েছে তারা কিন্তু খুবই সিম্পল প্রসেসে এই ব্যাটগুলো তৈরি করে থাকে তবে প্রফেশনাল মানের ব্যাটগুলো তৈরি করার জন্য আলাদা একটু যত্নের প্রয়োজন রয়েছে তো আপনি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলে অথবা যারা এই ধরনের ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টা কিভাবে হয় কিভাবে করতে হয় এটা জানার জন্য আসলে আপনাকে আইনস্টাইন হইতে হবে না খুব সহজেই আপনি এটা করতে পারবেন তো যদি আপনি এটা বানানো তৈরি করা বা প্রস্তুত করা শিখে ফেলতে পারেন তাহলে এখন আপনাকে প্রোডাকশনে যেতে হবে প্রোডাকশনে যাওয়ার জন্য জন্য আপনার যে আহামরি অনেক টাকার প্রয়োজন হবে তা কিন্তু নয় আপনি একটু খেয়াল করবেন যে লো কোয়ালিটির ব্যাডগুলো রয়েছে সেগুলো তৈরি করার জন্য কিন্তু আহামরি অনেক বেশি ইনভেস্টের প্রয়োজন নেই আপনার এলাকায় যে সোয়ামিল রয়েছে অথবা ক করাত কারখানা রয়েছে যে সিলগুলোতে আপনি কিন্তু একটু যোগাযোগ করতে পারেন একটু কম রেটের মধ্যে কি কি কাঠ রয়েছে সেগুলো সংগ্রহ করে তারপরে আপনি সেগুলো থেকে ভালো মানের ব্যাট তৈরি করতে পারেন তৈরি করে আপনার এলাকায় যত স্পোর্টস শপ রয়েছে সেই স্পোর্টস শপগুলোতে আপনি এগুলো বিক্রি করতে পারেন অথবা যত স্টেশনারি দোকান রয়েছে সেই স্টেশনারি দোকানগুলোতে আপনি এগুলো বিক্রি করার বন্দোবস্ত করতে পারেন আমাদের বাংলাদেশে প্রচুর পাইকারি মার্কেট রয়েছে সেই পাইকারি মার্কেটগুলোতে আপনি সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারেন অথবা আপনি চাইলে অনলাইনেও বিক্রি করতে পারেন হয়তো আপনি খুব সিম্পলভাবে বিষয়টা দেখছেন আসলে বিষয়টা এতটা সিম্পল নয় আপনি একটু ভালোভাবে গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই ব্যবসাটা আসলে করার মতো একটা ব্যবসা এবং আপনি এটাও খেয়াল করবেন যে এই ব্যবসায় তেমন একটা প্রতিযোগিতা নেই তবে আপনি যদি ইচ্ছা করেন যে এই ব্যাট তৈরির পাশাপাশি ক্রিকেট খেলার সঙ্গে সামঞ্জস্য আরও যা যা আইটেম আছে আমি সবগুলো নিয়েই বিজনেস করতে চাই ধীরে ধীরে আমি সব ধরনের আইটেমই প্রোডাকশন করে সাপ্লাই দেব তাহলে আপনি সেটাও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার পরিধি আরও বেশি বৃদ্ধি পাবে তো এভাবে আপনি চাইলে কিন্তু এই সিম্পল বিষয়টাকে একটু আলাদাভাবে যত্ন করে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন অনেকেই ভাবতে পারেন যে অলরেডি তো এই ব্যবসাটা অনেকেই করছে আমি নতুন করে শুরু করলে আমার কাছ থেকে কে মাল কিনবে যদি এমনটা আমরা ভাবি তাহলে এক ধরনের ভুল হবে কারণ আপনি পৃথিবীতে বা বিশ্ব জগতে যেই ব্যবসাটাই শুরু করতে পারেন বা শুরু করবেন সেটা অলরেডি কেউ না কেউ করছে তবে আপনি যদি একজন বিজ্ঞানী হন তাহলে হয়তো বা আপনি নতুন কিছু উদ্ভাবন করে একটা ব্যবসা শুরু করতে পারবেন যেটা আসলে অলরেডি কেউ করছে না যেহেতু আমরা সেই ধরনের বিজ্ঞানী নই সেহেতু আমরা এই নতুন কিছু আবিষ্কার করতেও পারবো না সো আমরা পুরান যা রয়েছে সেটা নিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারি তবে একটা নতুন আঙ্গিকে নতুন কৌশলে যদি মার্কেটে প্রবেশ করতে পারি সেক্ষেত্রে হয়তো বা অন্যদের থেকে এগিয়ে থাকা সম্ভব এ এরকম অহরহ উদাহরণ রয়েছে যারা নতুনরা মার্কেটে এসে নতুন কৌশলে ব্যবসা শুরু করে পুরাতন পুরাতনদের চেয়েও ভালো ব্যবসা করছে তো সেটাও আপনি অবলম্বন করতে পারেন আমি একটা সিম্পল উদাহরণের সাহায্যে বলি আমরা আমি পল্টনে গিয়েছিলাম ক্যামেরা ক্যামেরা কেনার জন্য আমার এই যে দুই পাশে দুইটা লাইট সেট আছে সেই সেট লাইট দুইটা কেনার জন্য তো সেখানে আমি একটা বিষয় খেয়াল করলাম যে একটা দোকানওয়ালা আছে যিনি আসলে ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড করেন তো তার দোকানে প্রচুর ভিড় হ্যাঁ আর সে কিন্তু একদম তরুণ তরুণ একটা যুবক তার দোকানে প্রচুর ভিড় কিন্তু পুরাতন অনেক ভালো ভালো ব্যবসায়ী রয়েছে তাদের দোকানে তেমন একটা ভিড় নেই এটার মূল একটা কারণ হচ্ছে সে অন্য আঙ্গিকে ভিন্ন আঙ্গিকে তার ব্যবসাটাকে প্রসার করেছে বা প্রচার করেছে আর সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবে সে অন্যভাবে প্রচার করেছে যার ফলে সারা বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর পরিমাণ কাস্টমার তার দোকানে এসে ভিড় করে কিন্তু পক্ষান্তরে অন্যান্য আরও দোকান রয়েছে তাদের দোকানে কিন্তু এতটা ভিড় নেই ভিড় না থাকার একটা কারণ হচ্ছে তারা এই নতুন ব্যবসায়ীর মতো করে কিন্তু নতুন আঙ্গিকে প্রচার প্রচারণা করতে পারেনি তাই আপনি যে ব্যবসাটা শুরু করবেন সেই ব্যবসা অলরেডি অনেকেই করছে এটা ভেবে শুরু না করাটাও এক ধরনের ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করি তাই আমি বলবো আপনি যে ব্যবসাটাই শুরু করুন না কেন আপনি যদি একটু নতুন ধাচ্ছে নতুনভাবে নতুন আঙ্গিকে অন্যদের থেকে আলাদাভাবে করতে পারেন তাহলে হয়তো বা এখানে আপনি একটা ভালো কেরিয়ার গঠন করতে পারবেন তবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি নর্মালি যে ব্যাটগুলো তৈরি করবেন সেটাতে আপনার যতটা প্রফিট থাকবে তবে পক্ষান্তরে যদি আপনি প্রফেশনাল মানের যে ব্যাটগুলো রয়েছে প্রফেশনাল খেলোয়াড়রা যে ব্যাটগুলো দিয়ে খেলে সে ধরনের ব্যাটগুলো যদি আপনি তুলতে মানে তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটের পরিমাণটা একটু বেশি থাকবে কারণ যখন আপনি একটা ভালো প্রতিষ্ঠানের প্রোডাক্ট তৈরি করবেন তখন আপনার ভ্যালু ক্রিয়েট হবে ভ্যালু আপনার মূল্যায়ন বেড়ে যাবে আর যখন আপনার মূল্যায়ন বেড়ে যাবে তখন আপনার পণ্যের দামটাও কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে আপনি একটু খেয়াল করবেন আমরা সচরাচর লোকাল মার্কেট থেকে যে প্রোডাক্টগুলো কিনি সেটার দাম পক্ষান্তরে যখন আমরা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনি সেটার দাম অনেক বেশি পার্থক্য হয়ে থাকে এটার একটা কারণ হচ্ছে তার ভ্যালু ক্রিয়েট হয়েছে তার মূল্যায়ন বৃদ্ধি পেয়েছে মার্কেটে তো সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু বিবেচনা করতে পারি এভাবে বিবেচনা করলে কিন্তু আমরা যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারি তো আশা করছি আপনারা যারা একটা ইউনিক বিজনেস আইডিয়া খুঁজছেন তারা একটা দারুণ আইডিয়া পেয়েছেন এই ছোট্ট একটা আইডিয়াকে আপনি কাজে লাগিয়ে কিন্তু একটা চমৎকার বিজনেস শুরু করতে পারেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ